আমি নামাজ পড়ি কিন্তু আমার স্বামী পড়ে না আমি অনেক বলি অনেক বলি কিন্তু আমার স্বামী নামাজ পড়তে চায় না হে বলে আমি যখন চাকরি বাদ দিব তখন নামাজ পড়ব চাকরি করে আমি খুব মিথ্যা কথা বলার লাগে তাই আমি মিথ্যা কথা ছাড়বো যতদিনে তত তারপর আমি নামাজ পড়ব কিন্তু আমি তো আমার স্বামীরে বলি কিন্তু আমার স্বামী পড়ে না এখন বাসার লোকজনেরা বলে আমি নামাজ পড়ি রোজা রাখি আমার নাকি এটা কবুল হবে না আমি প্রতি মাসে তিনটে করে রোজা করি 13, 14, 15 তিনটে করে প্রতি মাসে আমরা আলোচনা করছি পুরো বিষয়টি আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে তো এখানেও তো আমরা বলবো যে নামাজ আপনি পড়ছেন স্বামীকে আপনি নামাজের কথা বলছেন দাওয়াতের কাজ করছেন বাট কেউ যদি মিথ্যা কথা তো একেবারে হারাম যে মিথ্যা কথাই সকল অপরাধের মা মিথ্যা কথা বলাটা তো কোনোভাবে বৈধ নয় যে কোনো ক্ষেত্রেই হোক মিথ্যা কথা কোনোভাবে জায়েজ নয় মিথ্যা কথা অনেক সমস্যার কিন্তু মাম্বা মূল বলা হয় মিথ্যা কথাকে যাই হোক তো আপনার স্বামী যদি নামাজ না পড়ে তাকে নামাজ পড়াতে তাকিদ দিবেন আর মিথ্যা কথার যদি কোনো স্বভাব থেকে থাকে সেটাও ত্যাগ করতে হবে সেটা কারোর মধ্যে কিন্তু এটা থাকাটা উচিত নয়